আচ্ছা, ক্লাস ফাইভ, আজকে আমরা তোমাদের একটি গ্রামারের টপিক পড়াবো। সেটা হলো কি, তোমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো আমরা এতদিন যেটা পড়ে আসলাম বাটারফ্লাইও, যেটা আমাদের টেক্সট হচ্ছিল লেসন নাম্বার ফাইভ, এবং তার সঙ্গে উইংসেরও আমরা যেটা করছিলাম সেটাতে, এরপরে আমরা যেটা টপিকটা করব সেটা সাবজেক্ট প্রেডিকেট। তো তার আগে আমাদের যে দুটো বই আছে, সেই দুটো বইয়ে যে এক্সারসাইজগুলো আছে এবং যা যা আছে সেগুলো জানার আগে আমরা একটুখানি জেনে নেব সাবজেক্ট প্রেডিকেটটা কী জিনিস। আচ্ছা, সাবজেক্ট প্রেডিকেট দেখো, সবার প্রথমে এখানে তোমাদের একটু একটা সুন্দর করে লেখা রয়েছে, এটা কি বলা হয়, যেমন দ্য পার্ট হুইচ নেমস দ্য পার্সন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট অব দ্য সেন্টেন্স। আচ্ছা, এটার মিনিংটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলছে, দ্য পার্ট হুইচ নেমস দ্য পার্সন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট। আচ্ছা, উই আর স্পিকিং অ্যাবাউট মানে আমরা প্রতিদিন অনেক সেন্টেন্স বলছি, র্যান্ডামলি যে কোনো সেন্টেন্স বলছি, বাংলাতে হোক, ইংরেজিতে হোক, অন্য ভাষায় হোক। এবার আমরা যে এক একটি সেন্টেন্স বলছি, সেই সেন্টেন্সের যেই অংশটির দ্বারা আমরা সেই ব্যক্তি বা সেই বস্তু বা সেই বিষয়ে এর সম্পর্কে, যার সম্পর্কে আমরা বাকি আমাদের যে সেন্টেন্সটা সেটা বলছি, সেটাকে আমরা বলি সাবজেক্ট। আচ্ছা, উদাহরণস্বরূপ কি বলা হয়, একটু উদাহরণ বলছি তোমাদের, যেমন আমি স্কুলে যাচ্ছি। আমি প্রথমে তোমাদের বাংলাতেই বলছি, আমি স্কুলে যাচ্ছি। তো এটা আমরা প্রায় দিনই বলে থাকি। এবার এখানে কার সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে, কে এই কথাটা বলছে, বা কার সম্পর্কে হচ্ছে, আমার সম্পর্কে, তাই না, আমি। এবার আমি কি করছি, আমি স্কুলে যাচ্ছি। তাহলে যেহেতু এই সেন্টেন্সটিতে আমার সম্পর্কে আমি বলছি, দ্যাটস ওয়াই আমি এখানে হয়ে গেল আমার সাবজেক্ট। এটাকে যদি ইংলিশে আমি বলি তাহলে কি বলবো, আই গো টু স্কুল। তাহলে এখানে কে যাচ্ছে স্কুলে বা কার সম্পর্কে এই কথাটা, সেটা হলো আই সম্পর্কে, তাই না, আমি। দেন আই হয়ে গেল আমার সাবজেক্ট। আচ্ছা, এবার প্রেডিকেট কাকে বলছে, দ্য পার্ট হুইচ টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের বাকি যে অংশটি থাকে, যেটা কি না সাবজেক্টের সম্পর্কে কিছু বলছে, সেটা হলো হয়ে গেল আমার প্রেডিকেট। যেমন আমাদের প্রিভিয়াসলি যে আমরা উদাহরণগুলো নিলাম, যেমন আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি আমার সম্পর্কে এখানে কি বলা হচ্ছে, স্কুলে যাচ্ছি। তাহলে যে স্কুলে যাচ্ছি যে অংশটি, এটা হয়ে গেল আমার প্রেডিকেট, আই গো টু স্কুল। আই আমার এখানে সাবজেক্ট ছিল, তাহলে প্রেডিকেট কোনটা হয়ে গেল, সাবজেক্ট বাদে যে বাকি অংশটা, অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে আমরা যেটা বলছি, কি বলছি, গো টু স্কুল। তাহলে গো টু স্কুল হয়ে গেল প্রেডিকেট। আচ্ছা, এবার দেখো এখানে বাংলা তো সুন্দরভাবে দেওয়া আছে, কি বলছে, বেশিরভাগ সেন্টেন্স যা আমরা বলি বা লিখি তার দুটি অংশ থাকে, একটি অংশ হলো সাবজেক্ট, অপর অংশটি হয়ে গেল প্রেডিকেট। আচ্ছা, যে ব্যক্তি বা বস্তু বিষয়ে আমরা বলি বা লিখি তাকে আমরা বলি সাবজেক্ট, আর সাবজেক্টের সম্পর্কে আমরা যা বলি বা লিখি তা হলো প্রেডিকেট। অর্থাৎ এক কথায় তোমরা বলতে পারি যে যে কোনো সেন্টেন্সের যেটাকে তুমি সাবজেক্ট বার করলে, সাবজেক্ট বাদে যে বাকি অংশটা পড়ে থাকবে সে সম্পূর্ণটাই প্রেডিকেট হবে। তো সেই বিষয়ে কোনো চিন্তার দরকার নেই। যেরকম দেখো এখানে কয়েকটি আমার উদাহরণ দেওয়া রয়েছে, কি কি আছে, আ বয় লিভড ইন আ ভিলেজ, একটি ছেলে একটি গ্রামে থাকে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে সাবজেক্ট কে, এখানে হয়ে গেল আ বয়, ছেলেটির সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সে সাবজেক্ট হয়ে গেল। এবার সেটি বাদে, আ বয় বাদে যে বাকি অংশটি কি কি আছে, লিভড ইন আ ভিলেজ, এটা হয়ে গেল প্রেডিকেট। তার মানে ছেলেটির সম্পর্কে কি বলা হচ্ছে, সে গ্রামে থাকে, লিভড ইন আ ভিলেজ, তো সেটা প্রেডিকেট। নেক্সট দেখো, হিজ প্যারেন্টস সেন্ড হিম টু স্কুল। আচ্ছা, এখানে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে, হিজ প্যারেন্টস সম্পর্কে, তাহলে সেটা সাবজেক্ট। তো হিজ প্যারেন্টস কী করলো বা কী বলছেন তারা, সেন্ড হিম টু স্কুল, তো এটা হয়ে গেল প্রেডিকেট। দেন দেখো,
He liked his lessons. কার সম্পর্কে বলা হচ্ছে? He সম্পর্কে he হয়ে গেল সাবজেক্ট, liked his lesson হয়ে গেল আমার প্রেডিকেট। আচ্ছা, তো এরকমই আমরা আরও কিছু তোমাদের বই থেকে এবার করব। আচ্ছা, এবার তোমাদের উইংস বইয়ের পেজ নাম্বার 74 সবাই খুলবে। তো সেখানে দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট আছে। তো ফার্স্ট সেন্টেন্সটা পড়ি, স্টুডেন্টস আর রিডিং ইন দ্য ক্লাসরুম। তো এখান থেকে সাবজেক্ট আমরা সহজেই বলতে পারি, তাই না, যে কারা, কাদের সম্পর্কে এই কথাটি হচ্ছে। ছাত্রদের সম্পর্কে, স্টুডেন্টস সম্পর্কে, তো স্টুডেন্ট হয়ে গেল কি আমার সাবজেক্ট। আর স্টুডেন্টস বাদে যে বাকি অংশটি রয়েছে সেন্টেন্সের, কি অংশ রয়েছে, আর রিডিং ইন দ্য ক্লাসরুম, গোটাটাই হয়ে গেল প্রেডিকেট। নেক্সট দেখো সেন্টেন্স নাম্বার 2, দ্য বয় হেল্প দ্য ওল্ড অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। আচ্ছা, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য বয়, তাই না। এবার ছেলেটি কী করলো? হেল্প অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড। তাহলে দ্য বয় হয়ে গেল সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। সেন্টেন্স নাম্বার 3, দ্য গঙ্গা ইজ আ ফেমাস রিভার। এবার এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? গঙ্গা সম্পর্কে, দি গঙ্গা। তাহলে এটা কি হয়ে গেল আমার সাবজেক্ট, আর ইজ আ ফেমাস রিভার হয়ে গেল প্রেডিকেট। আচ্ছা, নেক্সট দেখি। এবার দেখো এখানে বলছে তিনটি বাক্যেই শুরুতে একজন ব্যক্তি, আবার কোনটিতে নদীর সম্পর্কে বলা হয়েছে, তাই না। তাহলে সেগুলো কি কি ছিল? স্টুডেন্টস, দ্য বয়, দ্য গঙ্গা। তাহলে এরা আমাদের সাবজেক্ট। আর দ্বিতীয় অংশটি, সাবজেক্ট বাদে যা বাকি থাকছে সেটা কি হয়ে গেল আমার প্রেডিকেট। যেমন এখানে দেখো পার্ট করে দেওয়া আছে সুন্দরভাবে, যেটা আমরা আগের পেজে দেখলাম, স্টুডেন্টস হয়ে গেল ফার্স্ট পার্ট, অর্থাৎ এটা সাবজেক্ট, দ্য বয় ফার্স্ট পার্ট, অর্থাৎ সাবজেক্ট, দেন আছে গঙ্গা, এটাও সাবজেক্ট। সেকেন্ড পার্টে যা যা ছিল, আর রিডিং ইন দ্য ক্লাসরুম, হেল্প অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, ইজ আ ফেমাস রিভার, পুরোটাই হয়ে গেল আমাদের প্রেডিকেট। আচ্ছা, এখানে দেখো তোমাদের ডেফিনেশন আছে, দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ কল দ্য সাবজেক্ট। যার সম্পর্কে কিছু বলা হয় বাক্যে, সেটা আমাদের সাবজেক্ট। আর হোয়াট ইজ সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল দ্য প্রেডিকেট। আর সেই সাবজেক্টের সম্পর্কে, হ্যাঁ, যা কিছু বলা হবে সেটা হয়ে গেল আমার প্রেডিকেট। আচ্ছা, তেন এক্সাম্পলগুলো আছে, এগুলো তোমরা সবাই ভালো করে দেখবে, ভীষণই সোজা জিনিস, তো একবার রিডিং পড়ে নেবে। যেমন আমি কয়েকটা পড়ছি, দেখো, দ্য গার্ল ইজ প্লেয়িং উইথ হার ডল। কার সম্পর্কে কথাটি? দ্য গার্ল সম্পর্কে। এবার সে কি করছে? ইজ প্লেয়িং উইথ হার ডল। আচ্ছা, তারপর আর একটা করছি, দেখো, শিপস সেইল অন দ্য সি। আচ্ছা, নৌকারা সমুদ্রে ভেসে থাকে বা যাত্রা করে। আচ্ছা, দ্য শিপস, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? শিপস সম্পর্কে। তো শিপস হয়ে গেল আমার সাবজেক্ট, বাকি যে অংশটি সেটা হয়ে গেল প্রেডিকেট। তো এরকমই বাকি যে সেন্টেন্সগুলো তোমরা সবাই ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট দেখি, আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এক নাম্বারটা দেখো, কড়াই আছে, কাউস আর গেজিং ইন দ্য ফিল্ড। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? কাউ সম্পর্কে, এবং বাকিটা প্রেডিকেট। দু নাম্বার দেখো, এটাও কড়া আছে, অমৃতা ক্যান সিং সুইটলি। কার সম্পর্কে কথাটি বলা হচ্ছে? অমৃতা সম্পর্কে। এবং তাহলে অমৃতার নিচে দেখো লাল রং দিয়ে তোমাদের আন্ডারলাইন করা আছে, তাহলে যেটা রেড কালারের আন্ডারলাইন সেটা আমার সাবজেক্ট হয়ে গেল। এবার অমৃতা সম্পর্কে কি বলছি আমরা? ক্যান সিং সুইটলি। তো ক্যান সিং সুইটলি হয়ে গেল প্রেডিকেট। নেক্সট দেখো, আমান ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে অমন কি হয়ে গেল? অমন হয়ে গেল আমার সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। নেক্সট দেখো, ইন্ডিয়া ইজ আ গ্রেট কান্ট্রি। তাহলে ইন্ডিয়া সম্পর্কে বলছি, তো ইন্ডিয়া হয়ে গেল সাবজেক্ট, ইজ আ গ্রেট কান্ট্রি হয়ে গেল প্রেডিকেট। দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। কার সম্পর্কে বলা হচ্ছে? দ্য রোজ সম্পর্কে। তো দ্য রোজ আমাদের সাবজেক্ট, দেন ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার হয়ে গেল প্রেডিকেট।
আচ্ছা, এবার দেখো কি বলছে, ম্যাচ দ্য সাবজেক্টস উইথ দ্য প্রেডিকেট। আচ্ছা, তাহলে এখানে কতগুলো সাবজেক্ট আছে এবং এখানে কতগুলো প্রেডিকেট আছে সেগুলো এলোমেলো করে দেওয়া, সেগুলোকে আমরা সাজিয়ে করব। তো সবাই তোমরা এখানে দেখো, এখানে আমি করে দিয়েছি এই জায়গাটা, তোমরা স্ক্রিনশট করে বা তোমরা নিজেরাও বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে করে নেবে। তো এক নম্বরে দেখো কি আছে, আওয়ার টিম। আওয়ার টিমের সাথে কী মিলবে, মানে এটা কাইন্ড অফ সেন্টেন্সকে মেলানো, ঠিক আছে। এবার আওয়ার টিমের সঙ্গে কী কী যেতে পারে, কী কী আছে দেখি, রুলড হিজ কিংডম হবে না, স্পিক্স টু দ্য টিচার, টিম তো টিচারের সঙ্গে কথা কী করে বলবে, আওয়ার টিম টিচেস মি ইংলিশ হবে না, আওয়ার টিম প্লেড ওয়েল। দেখো এটা এক নম্বর করে দেওয়াই আছে। আচ্ছা, দে আছে দেখো দু নম্বর, দ্য ম্যান। এবার দ্য ম্যানের সাথে কী হতে পারে, আচ্ছা দ্য ম্যানের সাথে অনেকগুলোই হতে পারে, কিন্তু যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তো সেটাই আমি দিচ্ছি। তাহলে দ্য ম্যানের সঙ্গে আমি দিয়েছি এখানে ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, লোকটি মাঠে কাজ করছে। নাম্বার থ্রি দেখো, দ্য টাইগার ইজ চেসিং আর ডিয়ার। এবং সবগুলোর পাশাপাশি দেখো সাবজেক্টের নাম্বারগুলো দেওয়া আছে। আচ্ছা, নাম্বার ফোর, দ্য কিং কী করে, রাজারা কী করে, রুলড হিজ কিংডম, নিজের রাজ্য চালায়। কিংডম অর্থাৎ রাজ্য বা রাজত্ব। পাঁচ নম্বর আছে মাই মাদার কী করে, কুকস ডেলিশিয়াস ফুড। নাজমা লাভস হার ব্রাদার আফ্রিদি। স্বপ্না ইজ কিপিং উইথ হার ফ্রেন্ডস। দ্য গার্জিয়ান স্পিক্স টু দ্য টিচার। মাই ফাদার টিচার্স মি ইংলিশ। দশ নম্বর আছে, দ্য বার্ড ইজ সিঙ্গিং অন দ্য ট্রি। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমরা তোমাদের বাটারফ্লাইয়ে যে সাবজেক্ট প্রেডিকেটগুলো আছে সেটা একবার দেখে নেব। আচ্ছা, এবার দেখো বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 59। তো সাবজেক্ট প্রেডিকেটে যাওয়ার আগে অ্যাক্টিভিটি 8টা একবার দেখে নিচ্ছি। তো এখানে দেখো কি আছে, এক নম্বর, সচিন টেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার। এখানে তোমার হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে কমপ্লিট করতে হবে। তো কী হবে এখানে, ফেভারিট ক্রিকেটার। নেক্সট দেখি, ওয়েন রিপ ফ্যান রিঙ্কল কেম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং হি কুড নট ড্যাশ ইট। আচ্ছা, যখন রিপ ফ্যান রিঙ্কল তার গ্রামে ফিরে আসলো পরবর্তী দিন সকালে, সে কী করতে পারলো না, হি কুড নট রেকগনাইজ ইট, সেটাকে চিনতে পারলো না। রেকগনাইজ কোথায় আছে, একদম লাস্টটা, রেকগনাইজ অর্থাৎ চিনতে পারা। আচ্ছা, নাম্বার থ্রি, মোস্ট পিপল হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড, ছেলেবেলার, মানে কী বলছে এখানে, বেশিরভাগ মানুষেরই ছেলেবেলার ড্যাশ মিষ্টি ড্যাশ থাকে, কী থাকে, মিষ্টি মেমোরিজ থাকে। তাহলে মেমোরিজ অর্থাৎ স্মৃতি থাকে, তাই না, বেশ আনন্দের স্মৃতি থাকে, তো মেমোরিজ। আচ্ছা, নাম্বার ফোর, দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি, ছাত্রটি ওয়ার্ডটিকে শব্দটিকে ড্যাশ করতে পারলো না ঠিক করে, কী হবে, প্রোনাউন্স, উচ্চারণ করতে পারলো না, ফার্স্টটা দেখবে প্রোনাউন্স। তাহলে দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। নাম্বার ফাইভ, মিস্টার দাস ইজ অ্যান ড্যাশ টিচার, মিস্টার দাস একজন এক্সেলেন্ট টিচার, দারুণ শিক্ষক। আচ্ছা, তাহলে এটা হলো এবার নাইনেতে, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি। আচ্ছা, কী বলছে, লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা, এখানে দেখো ফার্স্ট যেটা আছে তোমাদের, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবল। আচ্ছা, এবার তোমরা এখানে বলতে পারো যে এখানে সাবজেক্ট তাহলে কোনটা হবে, তাই না। তো এখানে যদি বলি সাবজেক্ট তোমাদের এখানে শুধুমাত্র হবে হি, ঠিক আছে, হি। এবার প্রেডিকেট হয়ে যাবে হি বাদে যা যা আছে, মানে হিটাকে সাবজেক্টের জায়গায় রাখবো। ওয়ান ডে টোল্ড অ্যাজ দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবল, টোটালটাই হয়ে গেল প্রেডিকেট। আচ্ছা, দু নম্বর, বিডি রয় টট আস ইংলিশ,
এখানে সাবজেক্ট কোনটা বিডি রয়, টর্টাস ইংলিশ হয়ে গেল প্রেডিকেট। আচ্ছা দেন দেখো, হি ওয়াজ আ স্মল ম্যান অ্যান্ড হি কুড টেক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি। তাহলে এখানে কে বলছে বা কার সম্পর্কে বলা হচ্ছে? হি সম্পর্কে। হি আমার সাবজেক্ট হয়ে গেল, হি বাদে হি এর পরের থেকে যা আছে মানে ওয়াজ থেকে কারেক্টলি অবধি টোটালটাই প্রেডিকেট। আচ্ছা নেক্সট দেখো, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, এখানে কার সম্পর্কে বলছে? আই সম্পর্কে, তার মানে শুধুমাত্র আই হবে আমার সাবজেক্ট, এম বাকি যেটা আছে মানে বাট কুড ড্র ভেরি ওয়েল টোটালটাই প্রেডিকেট। নেক্সট আছে নাম্বার 5, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। কার সম্পর্কে বলছি আমরা? আশুবাবু সম্পর্কে। আশুবাবু আমাদের সাবজেক্ট, আশুবাবুর পরের থেকে মানে ওয়াজ থেকে সেরিমনি অবধি টোটালটা প্রেডিকেট। তো এটা আমি তোমাদের গ্রুপে মার্ক করে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা সবাই সেটা করে নেবে। আচ্ছা অ্যাক্টিভিটি 9 যে বিতে, সেটাকে কি করতে বলেছে? তোমাদের এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া সেটাই সাবজেক্ট প্রেডিকেট ভাগ করে এখানে লিখতে হবে। তো যথারীতি এখানে তোমাদের আঁটবে না, তোমরা শুধুমাত্র এখানে মার্ক করে নেবে পেন্সিল দিয়ে সাবজেক্টটা, তাহলেই হয়ে যাবে, কারণ বাকিটা তো প্রেডিকেট। আচ্ছা তাহলে আজকে আমাদের সাবজেক্ট প্রেডিকেটই আমরা পড়লাম। নেক্সট দিন আমরা পড়বো আরেকটা টপিক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ততক্ষণ তোমরা এটাকে ভালো করে রিভিউ করবে এবং ভালোভাবে পড়বে।